আসসালামু আলাইকুম, দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। রোটার সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ জানাবো। বিদেশিরা দেশের অবস্থা নিয়ে কি বলল তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। মানুষ এখন আর শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্নীতির মামলায় তারেক দম্পতির সাজার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমন দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ নেতারা দিশেহারা হয়ে এখন প্রলাপ বকছে বলেও মন্তব্য তার। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। গেল বুধবার দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেয় ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী জড়ো হন। সমাবেশে বক্তারা দাবি করেন, তারেক রহমান 27 জুলাই গণতন্ত্রের মুক্তির যুদ্ধের ডাক দিয়েছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য। এই যুদ্ধে যারা বিরোধিতা করবে তাদের ক্ষমা নেই। তারা জনগণের এই ধাওয়ার মুখে, জনগণের চাপের মুখে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আজকে তারা পাগলা কুকুরের মতো আমাদের দেশের জনগণের প্রতি ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে বিদেশিরা কি বলল তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র কি বলল বা যুক্তরাজ্য কি বলল বা ভারত কি বলল এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার আমাদের মানুষ কি বলছে। আমাদের মানুষ খুব পরিষ্কার করে বলছে, বিদায় হও, আর সময় নাই, যেতে হবে বন্ধুগণ, এই সরকারকে যেতেই হবে। ভীত আর দিশেহারা হয়ে আওয়ামী লীগের নেতারা প্রলাপ বকছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে মরণপণ লড়াইয়ের মাধ্যমে সরকারকে হটানো হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্যাতন, নিপীড়ন ও হয়রানির জন্য বিচার বিভাগকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। মির্জা ফখরুলের এমন বক্তব্যকে অর্ধত্বপূর্ণ ও সংবিধান বিরোধী বলে বিবৃতিতে দাবি করেন ওবায়দুল কাদের। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ডেঙ্গু মশার চেয়েও মারাত্মক বিএনপি। আর 14 দল নেতারা অভিযোগ করেন বিএনপি দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দেশব্যাপী বিএনপি জামাতে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জনসমাবেশ করছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় আগামী 7ই আগস্ট জনসমাবেশের ডাক দিয়েছে 14 দল। সেই জনসমাবেশের প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী জোট। এ সময় বক্তারা জানান, বিএনপি জামাতকে রুখে দিতে মাঠে আছে 14 দল। তারা এখন এক দফাতে তথাকথিত এক দফাতে এসে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। বর্তমান সরকার বিএনপিকে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার সম্পূর্ণ সুযোগ তাদেরকে দিয়েছিল। ঢাকার প্রবেশমুখে যে অবস্থান কর্মসূচি তারা ঘোষণা করেছে, সেখান থেকে তার সন্ত্রাসী রূপে আবির্ভূত হয়েছে। সম্মান নষ্ট করার জন্য এই আজকে প্রভুদের নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তারা একটা কথা, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে, পদত্যাগ করতে হবে। আর জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যদি উৎখাত করতে চান তার রূপ কিন্তু হবে ভয়াবহ। খাবার বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কৃষক লীগের আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিহত করার আহ্বান জানান। ডেঙ্গু মশা অনেক মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক, ডেঙ্গুর চেয়েও অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়, বিএনপি গাড়ি ঘোড়া পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। সুতরাং অনেক ক্ষেত্রে ডেঙ্গু মশার চেয়েও বিএনপি হচ্ছে বেশি মারাত্মক।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান বিচার ব্যবস্থা নিয়ে বিএনপির মহাসচিবের দেওয়ার বক্তব্য দূরভিসন্ধিমূলক। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের রায়ের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন, বিচার বিভাগকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বক্তব্যটি উদ্যতপূর্ণ ও সংবিধান বিরোধী। বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দল তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। সে সঙ্গে বিরোধীদের সমাবেশে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান মুখপাত্র জেরেমি লরেন্স। শুক্রবার কমিশন তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রেস নোট প্রকাশ করে। নিম্নচাপ আজ শ্রাবণের ভরা পূর্ণিমার কারণে গত দুই দিন ধরে উত্তাল সাগর, এতে উপকূলে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস, তলিয়ে গেছে অনেক নির্মাঞ্চল। পটুয়াখালী, ঝালকাঠি, লক্ষ্মীপুর, খুলনা সহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক জোয়ারের কারণে বাঁধ নিয়ে শঙ্কায় পড়েছে স্থানীয়রা। পাশাপাশি টানা বৃষ্টির কারণে দেশের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিথির রিপোর্টে। গত দুই দিন ধরে নিম্নচাপ আর পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের কারণে উত্তাল আছে সাগর। উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি সহ জলোচ্ছ্বাসের কারণে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জোয়ারের চাপে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। সাগরের ঢেউয়ের তোড়ে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ছোট বড় 10টি স্পটে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে রাঙ্গাবালী উপজেলার 5 গ্রাম প্লাবিত হয়েছে। ভোলায় বৈরী আবহাওয়ার কারণে 4 দিনেও ঠিক হয়নি ইলিশা ফেরিঘাটের পন্টুন, এতে পণ্যবাহী ট্রাক সহ কয়েকশো যানবাহন আটকা পড়েছে। কাদের যা অবস্থা, এরা যেভাবে কাজ করতে আছে বা শান্তিপূর্ণ কাজ শেষ করতে পারবে? এই ফেরিটা কবে চালু হবে, কবে আমরা যেতে পারবো? না আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে আছি, বহুত ক্ষতিগ্রস্ত হইতে আছে। খুলনার কয়রা উপজেলার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 2-3 ফুটের বেশি জোয়ার হওয়ায় দুর্বল বাঁধ নিয়ে শঙ্কায় পড়েছেন বাসিন্দারা। লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার উত্তাল ঢেউ তীরে আছড়ে পড়ায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3-4 ফুট বেড়ে কাঠালিয়া উপজেলা সহ 20 গ্রাম প্লাবিত হয়ে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বাকুলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে, এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। চট্টগ্রাম শহরে নির্দিষ্ট পরিমাণে অতিরিক্ত দালানের কারণে আজ জলাবদ্ধতা প্রধান সমস্যা। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হলেও বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর জন্য এখনও শঙ্কা কাটেনি। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে টাইগার পাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সকাল 8:45 দিকে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, সকালে সড়কের একাংশের পাহাড় ধসের পর ফায়ার সার্ভিসের একটি টিম এসে সড়ক থেকে মাটি সরিয়ে নিলে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে টানা দুদিনের বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কের নীলগিরি ও জীবননগরের মধ্যবর্তী স্থানে পাহাড় ধসের ঘটনায় বান্দরবানের সঙ্গে থানচির যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেশ কয়েক ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাস্তার মাটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
মাইকিং করা হয়েছে। মাইকিং করে যারা দুর্যোগ প্রবণিত এলাকা যেগুলো আছে, ঝুঁকিপূর্ণ এলাকা, সেখানকার মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে। আর আমাদের তেমন বড়সড় এখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিছু কিছু জায়গায় মাটি ধসে পড়েছে, আমরা সেসব জায়গায় স্পটে গিয়ে পরিদর্শন করছি। বাজারে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, সয়াবিন তেলের মতো অধিকাংশ নিত্যপণ্যের দাম উচ্চমূল্যে স্থিতিশীল, তবে বেড়েছে মুরগির দাম। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে 5 টাকা। দাম চড়া থাকায় মাছ কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। মশলা কিনতেও একই ভোগান্তিতে ক্রেতারা। জিরা, কাজু বাদাম, পেস্তা বাদাম সহ বেড়েছে অন্যান্য মশলার দাম। এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কাঁচামরিচের দাম ক্রেতাদের নাগালের বাইরে। দর্শকের বাকিটা দেখুন অধরা ইয়াসমিনা রিপোর্টে। সরবরাহের কমতি নেই, তবুও গেল এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা দামে, যা গত সপ্তাহে মিলত 140 টাকায়। তবে খুচরা বাজারে এক হালি ডিম কিনতে গেলে ক্রেতাকে গুনতে হচ্ছে 55 টাকা। প্রতি শতে 130 টাকা করে বাইরে গেছে। এমন বয়লার মুরগি বিক্রি করতেছি 185 থেকে 190 টাকা, পাকিস্তানি মুরগি বিক্রি করতেছি 290 থেকে 300 টাকা। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের। ক্রেতারা বলছেন চড়া দামের কারণে মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, আমদানি কম বলেই মাছের দাম বাড়তি। মাছ খাওয়া খুবই দুষ্কর, এটা আসলেই সম্ভব না মাছ খাওয়া। মাছ কিনে নেই আজকের এক পন ধান বেচা একটা ইলিশ মাছ কিনতে পারে না, কারণ মাল আমদানি কম। আমদানি বাইরে যাবো, কমে দেবো সব কিছু মাছের দাম। যেমন চিংড়ি মাছ কন, নদীর মাছ কন, পাঙ্গাস মাছ কন, নদীর মাছ তো মানে সাধারণ মাছ কিনে খাওয়ার মতো যোগ্যতা নাই। এদিকে মশলার দামও আকাশচুম্বী। জিরা, কাজু বাদাম, পেস্তা বাদামের দাম বেড়েছে প্রায় 150 থেকে 200 টাকা। সিন্ডিকেটকে দায়ী করছেন দোকানিরা। আগে তোমরা 20 টাকা জিরা ছিল, দোকানে দিত অনেক 100 টাকা নিচে জিরা দেয় না। 8 থেকে 10 দিন আগে জিরা ছিল 950-1000, এখন 1150। তারপর কাঠবাদাম ছিল 750, এখন 850। অনেক অজুহাত দেখাইতেছে, দামটা বাড়াইতেছে। চাল, ডাল, আটা, সয়াবিন তেল সহ অন্যান্য বেশিরভাগ নিত্যপণ্যের চিত্রও স্থির। তবে গেল কিছুদিন ধরে বাজারে উত্তাপ ছড়ানো কাঁচামরিচ এখন রয়েছে হিমশীতল অবস্থানে। কাঁচা বাজার, বিশেষ করে কাঁচামরিচের আগে আধা কেজি কিনতাম, এখন দামের কারণে এখন 250 গ্রাম কিনি। অন্যদিকে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। 5 বছরে সৌদি আরব যাওয়া প্রবাসী শ্রমিকদের অর্ধেকই কাজ না পেয়ে ফিরে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন কর্মসংস্থান ব্যুরোর স্মার্ট কার্ড জালিয়াতি এর অন্যতম কারণ। তদন্তে এর প্রমাণও পেয়েছে বিএমইটি, নেওয়া হয়েছে অটোমেশনের উদ্যোগ। সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন রানা। 4টা বাজতেই বেশিরভাগ সরকারি চাকুরে যখন বাড়ির পথ ধরেন, তখনও কর্মব্যস্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা কর্মচারীরা। রাত 8টা 9টা পর্যন্ত কাজ চলে সরকারি এই কার্যালয়ে। মানে আমার ফ্লাইট যতক্ষণ থাকে ততক্ষণ করতে হবে এখানে। আমরা চেষ্টা করি, আমাদের অর্ডার হয়েছে এখন 6:30টার মধ্যে সার্ভার বন্ধ করার, কিন্তু গতকাল 6:30টা বন্ধ করে ফেলছে। আমি রেসপন্সিবল, আমাকে দায়িত্বশীল হতে হবে। যাদের জন্য এত ত্যাগ, প্রবাসে কতটা নিরাপদ থাকেন তারা, দুবাইয়ের চিত্র এটি। কাজ না পেয়ে ফুটপাতে রাত যাপন করছেন এই প্রবাসীরা। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী 5 বছরে সৌদি আরবে যাওয়া প্রবাসীদের অর্ধেকই কাজ না পেয়ে দেশে ফিরেছেন। শুধু গত বছরই ফিরেছেন 70,000। অনেক লোক আছে 2টা টাকা নিয়ে আসে, ভাই আমি 1 অক্টোবর খাবো, কিন্তু হচ্ছে না। আমি এমনও লোক পাইছে এখানে এসে বলছে আমি 3 দিন ধরে খাই নাই। বেশিরভাগ বাংলাদেশি লোক বিজলে চলে আসতেছে, এখানে কাজ আছে বলতেছে, কাজ নাই এরকম। এ বিষয়ে জানতে কর্মসংস্থান ব্যুরোতে গিয়ে এবার পড়তে হয় ভিন্ন অভিজ্ঞতায়। কে কর্মকর্তা আর কে যে এজেন্টের লোক তা বোঝার উপায় নেই। মোবাইল চার্জ কর্মকর্তার ভেতরে দাঁড়িয়ে মোবাইল চার্জ দিচ্ছেন এত কি করেন? এই ভাই আপনি কে? এই ভাই আপনি কে? কিসের জন্য আসছেন? প্রতিনিধি, এখানে কাজের জন্য আসছি। ফাইল দিয়েছি প্রতিনিধি। দেখছেন কেন? ফাইল দিতে দেখছি। আপনি কর্মকর্তার ভেতরে অফিসে? আমি ফাইল দিতে গেছি কাজে। আমার ফাইল, আমি বলি আমার ফাইল দিছি এখান থেকে। আপনি এখান থেকে দেবেন? ভেতরে ঢুকলেন? আমি ওইখানে ভিতরে ঢুকছি কাপ ফাইল দেওয়ার জন্য। শুনেন না, আপনি বিএমটি স্টাফ কি নেই বলেন না। আরে জান তো ভাই, এতক্ষণ ভেতরে ছিল তারা কারা? আমার দরে কেউ ছিল না। কাছে আসছিল? না, আপনি বাধা দিলে তারপরেও ঢুকে যায় বিষয়টা এরকম। অফিস সময় শেষে দরজা বন্ধ করেও সেবা দিতে দেখা যায় কিছু কর্মকর্তাকে।
কিছুক্ষণের মধ্যে এজেন্টের লোকদের সংঘবদ্ধ আক্রমণের শিকার হতে হয় আরটিবি কে। বোঝা যায় বিএমইটিতে কতটা ক্ষমতাধর তারা। বিএমইটির মহাপরিচালক জানান, অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। যাদের বিরুদ্ধে ত্রুটি বা অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যান্য এজেন্সি একটা মেসেজ পেয়েছে যে যদি কেউ প্রতারণার মানে ফাঁদ পাতে তাহলে তার লাইসেন্স বাতিল হবে, লাইসেন্স সাসপেন্ডেড হবে। তবে অফিস সময়ের পর অতিরিক্ত কাজ করার বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর দেননি মহাপরিচালক। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। টাকা পাচার ও আত্মসাতের মূল অভিযুক্ত পি কে হালদারের পশ্চিমবঙ্গের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 12 কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার ইডি কর্মকর্তারা পি কে হালদার ও তার ভাই প্রাণেশ হালদারকে নিয়ে এ অভিযান চালায়। এছাড়া অশোকনগরের দক্ষিণপল্লী ও আদর্শপল্লীর বাগান, বাড়ি, গরুর খাটাল সহ প্রায় 8 বিঘা জায়গায় নোটিশ টানিয়ে এবং সিলগালা করে দিয়ে যায় ইডির কর্মকর্তারা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।